সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাংলাদেশে এই প্রথম আমি নিজেই একজন আপনাদের মতো সাধারণ শিক্ষার্থী হয়ে একটি মহৎ উদ্যোগ গ্রহণ করতে চলেছি। সেটা হচ্ছে বিসিএস এর জন্য আর কোনো কোচিং নয়। তো আমরা এই বিষয়ে বিস্তারিত কথা বলবো, তবে ভিডিওটি শুরু করার পূর্বে প্রত্যেকের কাছে একটু অনুরোধ করব, আমাদের এই মহৎ উদ্যোগটিকে আপনি চাইলেই লাখো লাখো শিক্ষার্থীর কাছে পৌঁছে দিতে পারেন, যারা শুরু করে যারা বিশেষত শুরু থেকে আমাদের সাথে বিসিএস প্রস্তুতিটা নিতে চাচ্ছেন। তো আপনার যে কাজটি হবে, আপনি শুধুমাত্র ভিডিওতে একটি লাইক দেবেন এবং আপনার বন্ধু বান্ধবের মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে দিতে পারেন, তাহলেই কিন্তু আমাদের এই মহৎ উদ্যোগের অংশীদার অনেকেই হতে পারবে। তো চলুন আমরা সরাসরি ক্লাসে যাই। যে বিসিএস এর জন্য আর কোনো কোচিং নয়, শুরুতেই আমরা জানি যে আসলে এই কোর্সটা কাদের জন্য। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা হয়তোবা আমরা বাসায় বা রুমে পড়াশোনা করতে পারি, কিন্তু আমরা সঠিক একটা গাইডলাইন পাই না বা দিক নির্দেশনা পাই না, আসলে কতটুকু পড়তে হবে, কি বাদ দিতে হবে, আমাদের কি করা উচিত, কোন সময় পড়া শুরু করা উচিত, কোন বই পড়া উচিত, এরকম বিভিন্ন সমস্যায় আমরা ভুগি। তো আমি আপনাদের মধ্যে একজন সাধারণ শিক্ষার্থী, বেশ কয়েক বছর থেকেই আমি বিসিএস নিয়ে বা চাকরির এই পরীক্ষা নিয়ে, চাকরির জগতে অনেক কিছু প্রশ্ন বিশ্লেষণ, সংক্ষিপ্ত সাজেশন, অনেক কিছু নিয়ে আমার কিছুটা অভিজ্ঞতা হয়েছে। আমি সেই অভিজ্ঞতাটা শুধুমাত্র আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি, আমি আজকে সেই বিষয়ে কথা বলবো। তো এই কোর্সটি মূলত তাদের জন্যই যাদের হয়তোবা, আমাদের মধ্যে অনেকেই আছেন যারা শুধুমাত্র এই গাইডলাইনটা পেলেই হয়তোবা তিনি নিজের রুমে বসে পড়াশোনা করতে পারবেন। আবার অনেকেরই আছে আমাদের যাদের আর্থিক অবস্থা কিন্তু মানে কোচিং করার মতো না, কারণ কোচিং এ দেখা যায় যে ওখানে যেই টাকা পয়সার বিষয়টা আসে, অনেক ক্ষেত্রে দেখা যায় 10-12-15-20 হাজার টাকা পর্যন্ত আসে, তা আসলে এত টাকা দিয়ে আমাদের অনেকের কোচিং করার সামর্থ্যও থাকে না। তো আমাদের এই কোর্সটা মূলত তাদের জন্যই যাদের পড়াশোনায় করার মতন যথেষ্ট ইফোর্ট আছে, শুধুমাত্র একটা গাইডলাইন দরকার এবং কি কি আসলে করা উচিত, আমি সেই বিষয়ে আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তবে প্রথমেই বলে রাখি, শুধুমাত্র যে গাইডলাইন তা না, আমরা কিন্তু মূলত ক্লাস লেকচারই দিব। হ্যাঁ, ক্লাস লেকচারের মধ্যে যতটুকু বেসিক নিয়ে আলোচনা করা দরকার এবং যেটা আলোচনা করলে 200 মার্কসের মধ্যে মোটামুটি 120 মার্কস কভার করা যায়, আমরা ততগুলো ক্লাসের মাধ্যমে কভার করার চেষ্টা করব। তারপরে এটা হচ্ছে কতদিনের কোর্স, আপনারা অলরেডি দেখছেন যে এখানে 4 মাসের কথা বলা আছে উপরে যে লেখাটি, তবে আমরা চেষ্টা করব 4 থেকে 6 মাসের মধ্যে পুরো কোর্সটাকে কমপ্লিট করার জন্য। তারপরে কোন কোন বিষয় থাকবে আমাদের এই কোর্সের মধ্যে, কোন কোন বিষয় থাকবে, বিসিএস প্রিলিমিনারির জন্য আপনারা জানেন যে মোট 12টি বিষয় আছে, এই 12টি বিষয় কিন্তু একে একে আলোচনা করা হবে। হ্যাঁ, তারপরে আছে যে কি কি অন্তর্ভুক্ত থাকবে এই 12টা বিষয়ের মধ্যে, যে টপিক আরো যে বিষয়গুলো আছে এর মধ্যে কি কি অন্তর্ভুক্ত থাকবে সেগুলো নিয়ে আমরা, এই ডান পাশে যে লেখাগুলো আছে সেটা হচ্ছে এর অন্তর্ভুক্ত বিষয়, আমরা এটা নিয়ে একটু পরে আলোচনা করছি। ক্লাস কে নেবেন এটা একটা প্রশ্ন হতেই পারে। আসলে আমি বলছিলাম যে পুরো ক্লাসটা এখানে যে 12টা ক্লাস না হবে, আমি শুধুমাত্র আমার যে অভিজ্ঞতা আছে বা আমি যেভাবে পড়াশোনা করি, আমি সেই অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। সুতরাং সবগুলো ক্লাসই কিন্তু আমি নেওয়ার চেষ্টা করব। তারপরে প্রিলিম ক্লাস লিখিত, আমাদের অনেকের ক্ষেত্রে একটি কমন প্রশ্ন হচ্ছে যে আমরা শুধুমাত্র প্রিলিমিনারি প্রিপারেশন নেই, প্রস্তুতি নেই, তাহলে লিখিত প্রস্তুতি আমরা কখন নিব বা লিখিত প্রস্তুতিটাকে প্রিলির সাথে নেওয়া যায় না? হ্যাঁ, এটা একটা প্রশ্ন, খুব ভালো প্রশ্ন। আমাদের প্রস্তুতিটা হওয়া উচিত আমি মনে করি লিখিত বেসিস, হ্যাঁ লিখিত ভিত্তিকই প্রস্তুতি নেওয়া উচিত, তবে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে আমরা সেটা কিন্তু নেই না। তবে এমন কিছু টপিক আছে প্রিলি প্লাস লিখিত, মানে প্রিলি পরীক্ষার সাথে আর লিখিত পরীক্ষার প্রায় 50% মতন কিন্তু টপিক মিলে যায়, আমরা যদি প্রিলি পরীক্ষার সাথে শুধুমাত্র একটু এফোর্ট দেই তাহলেই কিন্তু আমাদের লিখিতর জন্য অনেক কিছু কভার হয়ে যায়। হ্যাঁ, তো আমরা চেষ্টা করব, আমি চেষ্টা করব মূলত যে অংশগুলো কমন আছে প্রিলি প্লাস লিখিতর জন্য সেগুলো একটু ক্লাসে বিস্তারিত আলোচনা করার জন্য এবং আপনাদেরকে ওই টপিকগুলো ধরিয়ে দেওয়ার জন্য, যে আপনারা এই টপিকগুলো পড়লে এখান থেকে আপনার প্রিলি প্লাস লিখিত সবকিছু মিলিয়ে আপনার 50% মতন প্রিপারেশন লিখিতর জন্য হয়ে যাবে। এখন দেখেন এই পাশে যে লেখা আছে যে ক্লাস বা লেকচার, আমি বলছিলাম কি যে আমি শুধুমাত্র আপনাদেরকে গাইডলাইন বা রুটিন এই সব দেবো এইটা না, আমি কিন্তু মূলত ক্লাসে সব আলোচনা করার চেষ্টা করব। তবে এখানে একটা বিষয় আছে যে ক্লাসে, কারণ এক একটা বিসিএস এর আমি যদি ক্লাস দিতে যাই দেখা গেছে সম্পূর্ণ একটা বিষয় শেষ করতে গেলে কিন্তু সেখানে অনেক কিছু আসবে। হ্যাঁ, হয়তোবা 1-1.5 ঘন্টা, এখন 1-1.5 ঘন্টা হয়তোবা ভিডিও আপলোড করাও একটু মুশকিল হয়ে যায়, সেক্ষেত্রে আমি মূলত ফোকাস করব শুধুমাত্র যেই অংশগুলোতে যেটাতে আমাদের সমস্যা হয়। আমি দীর্ঘদিন ধরে পড়াশোনার এই জগতে থাকার জন্য আমার অলরেডি একটা আইডিয়া হয়েছে যে আসলে ছাত্রদের কোন জায়গায় সমস্যা হয়, কি আলোচনা করা যেতে পারে, আমি মূলত প্রত্যেকটা ক্লাসে সেই অংশগুলো আলোচনা করব এবং আপনাদের কিছু বাসার কাজ দিয়ে দেবো। হ্যাঁ, অনেকটা প্রাইভেটে পড়াই যেরকম সেরকম ভাবেই, হ্যাঁ বাসার কাজ দিয়ে দেবো এবং কিছু কিছু অংশ আছে এটা নিয়ে যদি একটু কথা বলি, যেমন মুখস্থ কিছু অংশ আছে যেটা কিন্তু আমার পড়ানোর কিছু নেই। আমি যদি বাংলা দ্বিতীয়র কথা বলি, বাগধারা, বাক্য সংকোচন, সমার্থক শব্দ, বিপরীতার্থক শব্দ, ইংরেজিতে যদি বলি সিনোনিম, অ্যান্টোনিম, আরও কিছু বিষয় আছে, তারপর হচ্ছে স্পেলিং, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এই বিষয়গুলো কিন্তু পড়ার কিছু নাই, এগুলো কিন্তু আমি পড়াইতে পারবো না। তো আমি হয়তো বা এই কোর্সের মধ্যে থেকেই আপনাদেরকে ওই কিছু কিছু অংশ বাসার কাজ হিসেবে দিয়ে দেবো, বলে দিব যে এইটা আপনি এই অংশ কভার করতে পারেন। হ্যাঁ, যেহেতু আমরা টার্গেট নিচ্ছি একটা কোর্সের মতো, আমরা বলতেছি একটা কোর্স, হ্যাঁ
এখন এটা তো সম্পূর্ণই ফ্রি, কিন্তু আমরা চেষ্টা করব অন্যান্য প্রাইভেট বা কোচিং গুলোতে যেভাবে পড়ানো হয় আমরা ঠিক সেইভাবে একটা রুটিনের মধ্যে থেকে কোর্সটাকে শেষ করার চেষ্টা করব। এখন আমরা কিভাবে আগাবো সেটা নিয়ে একটু কথা বলি। দেখেন আমি আপনারা যারা অলরেডি হয়তোবা আমাকে চিনেন বা আমার ক্লাসগুলো বা আমার এই ভিডিওগুলো দেখেন তারা হয়তোবা জানেন যে আমরা কিন্তু একটা নির্দিষ্ট ওয়েতে আগে, সে আমাদের ওয়েটা কি যে আমরা প্রথমে প্রশ্ন বিশ্লেষণ করি। প্রশ্ন বিশ্লেষণ করলে কিন্তু প্রত্যেকটা বিষয়ে কোন কোন টপিকগুলো থেকে প্রশ্নকর্তারা প্রতি বছরই প্রশ্ন করেন এটা কিন্তু একটা ধারণা পাওয়া যায়। তারপরে সেখান থেকে কিন্তু খুঁজে খুঁজে আমরা টপিক বের করতে পারি এবং সেই টপিকগুলোর মধ্যে কোন অংশগুলো আমরা পড়বো কোন অংশগুলো বাদ দেবো এটা কিন্তু তখন আমাদের জন্য বুঝতে সুবিধা হয়। তো আমরা যেভাবে ক্লাসটা নিব সেটা হচ্ছে আমরা যেদিন ক্লাস আপলোড করব, নর্মালি আমরা প্রতিদিনই ক্লাস আপলোড করার চেষ্টা করব একটা ক্লাসে বা একটা ভিডিওতে যাতে গড়ে এক মার্কস করে কমন থাকে। হয়তোবা আমি ক্লাসে আসবো, আসার পরে প্রথমেই বলবো যে আজকের এই ক্লাস থেকে আপনি বিসিএস পরীক্ষায় হয়তোবা এক মার্কস বা দুই মার্কস অবশ্যই কমন পাবেন, অথবা এক থেকে দুই মার্কস কমন পেতে পারেন। এইভাবে আমরা প্রত্যেকটা ক্লাসে এক মার্কস দুই মার্কস এরকম টার্গেট করে করে আগাবো। তারপরে হচ্ছে সংক্ষিপ্ত সাজেশন। হ্যাঁ, আমরা তো ওভারঅল সবকিছু নিয়ে আলোচনা করবো, কিন্তু সেই যে প্রশ্ন বিশ্লেষণ প্লাস টপিক ভিত্তিক যদি কিছু বিষয় পড়া যায় তাহলে আমার দেখা যায় যে একটা সংক্ষিপ্ত সাজেশন কিন্তু দাঁড় করানো যায়। হ্যাঁ, বিসিএসও কিন্তু সংক্ষিপ্ত সাজেশন একটা দাঁড় করানো যায় এবং 120 মার্কস টার্গেট করে খুব ভালোভাবে আগানো যায়। আমরা 4 মাস বা 6 মাস যেটাই বলি না কেন এই কোর্সের মধ্যে কিন্তু সংক্ষিপ্ত সাজেশনের আন্ডারে সেই 120 মার্কস আমরা কীভাবে পেতে পারি সেগুলো মূলত ক্লাসে আলোচনা করা হবে। তারপরে বই, আমাদের অনেকের ক্ষেত্রে একটা মূল সমস্যা হচ্ছে বই, আমরা কোন বই পড়বো, কি পড়বো, কেউ কোথাও পড়তে হবে, বইয়ের কোন অংশটা বাদ দেবো। আপনি বাজার থেকে একটা বই নিয়ে এসে দেখতে পারেন যে সেখানে 500 পৃষ্ঠার একটা বই, কিন্তু আসলে কিন্তু আমাদের পড়তে হবে মাত্র 150 থেকে 200 পৃষ্ঠা। এতগুলো যে এক্সট্রা পৃষ্ঠা এগুলো আমাদের কিন্তু অনেক সময় না পড়লেও চলে, কিন্তু কোন অংশটা আমাদেরকে বাদ দিতে হবে, কোন অংশটা গুরুত্বপূর্ণ, আমি কোন অংশটা পড়বো এগুলো কিন্তু অনেক সময় আমরা বুঝে উঠতে পারি না। আমি বই বিষয়ে আপনাদের কাছে থাকা যে কোনো বই বা আমি বইয়ের যদি কারো শুরু থেকে শুরু করতে চান, রেফারেন্স যদি প্রয়োজন হয় বা কেউ যদি কারো কাছে বই থাকে সেখান থেকে কি পড়তে পারেন আমি এইসব নিয়েও আলোচনা করব। আরেকটা বিষয় হচ্ছে নোট, পিডিএফ, অন্যান্য। আপনারা অনেকেই জানেন যে আমার কিছু কিছু নোট করা আছে বা আমি মাঝে মাঝে নোট করি। হ্যাঁ, তো আমি আমার এই ক্লাসে যেহেতু কোর্সের মতন করতেছি আমি আমার থাকা নোট, পিডিএফ বা আমার আমার সংগ্রহে থাকা অন্যান্য যে কোনো কিছু কিন্তু আমি আপনাদেরকে এটা দিয়ে দিব। আরেকটা বিষয় হচ্ছে পরীক্ষা, আমরা হয়তো বা রেগুলার এখন পরীক্ষা নিতে পারবো না, তবে আপনারা চাইলে বিভিন্ন জায়গায় পরীক্ষা দিতে পারেন, আমি সাজেস্টও করতে পারি। আর আমাদের কোর্স শেষে হয়তো বা আমরা ফেসবুক গ্রুপ বা পেজ থেকে, আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে সেটা হচ্ছে বিসিএস এন্ড ব্যাংক, আরেকটা হচ্ছে ফেসবুক পেজ আশিস বিসিএস কেয়ার। আমাদের অলরেডি একটা পেজ আছে তবে সেই পেজটা কিছুদিনের জন্য রেস্ট্রিকশন হয়েছে, আমরা হয়তো বা সেটাকে বাদ দিয়ে যখন কোর্সটা শুরু করব তখন হচ্ছে আমরা নতুন করে আরেকটা পেজ করবো, আমি সবাইকে ইনভাইট করবো, তখন সেক্ষেত্রে আপনারা ওই পেজে যুক্ত হয়ে যেতে পারেন। আমরা একই সাথে ইউটিউব এবং আমাদের যে ফেসবুক পেজটা দুটোর মাধ্যমে কিন্তু আমাদের কোর্সটাকে রানিং করার চেষ্টা করবো। এখন এখানে দেখতে পাচ্ছেন আরেকটি কোর্সের কথা বলা আছে, 45তম পূর্ণাঙ্গ কোর্স। তো আমি নিজেও কিন্তু একটা কোর্স চালাই, হ্যাঁ আমি নিজেও একটা কোর্স পরিচালনা করতেছি, সেটা হচ্ছে 45তম বিসিএস প্রিলিমিনারির জন্য। তো আমি আগেই বলছিলাম যে এই কোর্সটা কাদের জন্য, শুধুমাত্র যাদের সমস্যা আছে বা যারা বাসায় পড়তে পারবেন, শুধুমাত্র একটু গাইডলাইনের অভাব, আমি তাদের জন্য মূলত কোর্সটা চালু করছি। আর আমি নিজে একটি পূর্ণাঙ্গ কোর্স পরিচালনা করছি এবং 44তম প্রিলি শেষে 45তম প্রিলি শুরু হওয়ার মধ্যে 45তম প্রিলির জন্য 44তম প্রিলি শেষে আরেকটি কিন্তু কোর্স আমার শুরু হতে যাচ্ছে। তো যদি কেউ আলাদাভাবে দীর্ঘ সময়ের ক্লাস করতে চান, হ্যাঁ এখানে তো আমি কিছু কিছু বিষয় সপ্ত এখানে এভাবে আলোচনা করলেও দেখা যাবে হয়তো বা 1 ঘন্টা 1.5 ঘন্টা ক্লাস নিতে পারবো না, এই কোর্সে আমি হয়তো বা 1.5-2 ঘন্টার মতন ক্লাস নিয়ে থাকি। আপনারা যদি কেউ ইচ্ছুক হন সেটাতে আসতে পারেন, আর আপনি যদি মনে করেন যে না আমি শুধুমাত্র আমার এই গাইডলাইন দেখে আপনি নিজের বাসায় করতে পারেন তাহলে খুবই ভালো, আপনি কিন্তু কোর্স টোর্স কিছু করার দরকার নেই, আপনি এভাবেই কিন্তু পুরোটা সমন্বয় করে চালিয়ে যেতে পারেন। তো আমি আজকের মতো এখানেই শেষ করব। শুধুমাত্র শেষ করার পূর্বে আপনাদের কাছে একটু অনুরোধ করব যে অনেক শিক্ষার্থী আছেন যারা হয়তোবা আমাদের এই কোর্সের কথা জানতে পারলে লাখ লাখ শিক্ষার্থী হয়তো এখান থেকে কিছুটা হলেও উপকৃত হতে পারেন। তো আপনারা সবাই এই ভিডিওটি শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট করবেন এবং আপনার পাশে থাকা ছোট ভাই বড় ভাই, ছোট বোন বড় বোন বা বন্ধু সবাইকে আমাদের সম্পর্কে অবহিত করুন, যাতে করে শুরু থেকেই প্রত্যেকেই আমাদের এই কোর্স সম্পর্কে জানতে পারে এবং লাখ লাখ শিক্ষার্থী এখান থেকে উপকৃত হয়। আমাদের জন্য দোয়া রাখবেন, ধন্যবাদ সবাইকে।